আজ আমরা আমাদের রসায়ন বিজ্ঞান প্রথম পত্র, এই প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, যেটা গুণগত রসায়ন। এই গুণগত রসায়নের আমাদের আজকে লেকচার টু, অলরেডি আমরা লেকচার ওয়ান শেষ করছি। আজকে লেকচার টুতে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকস আমরা আলোচনা করব, যেটা রাদারফোর্ডের পরমাণু মডেল তোমরা অনেকেই পড়ছো, কিন্তু আজকে তোমরা পাবা অনেক নতুন নতুন তথ্য, আমরা এই শিকার্যের মধ্যে পাবো, আমরা এই সীমাবদ্ধতার মধ্যে পাবো। এবং বোর পরমাণু মডেল, বিজ্ঞানী নিলস বোর এই পরমাণু মডেল আবিষ্কার করেন। তোমরা আবারও বলছি অনেকে পড়ছো, কিন্তু আজকে দেখবা নতুন নতুন তথ্য তোমরা অবশ্যই পাবা, এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, এবং রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল সম্পর্কে 100% তথ্য তোমরা পেয়ে যাবা। তার আগে তোমরা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অচিরেই সাবস্ক্রাইব করো, এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন বাটনটি একটু টাচ করে দাও। ধন্যবাদ সবাইকে। তাহলে শুরু করি আমরা। প্রথমে আসি রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড এই পরমাণু মডেলটা আবিষ্কার করেন, এবং তিনি 1911 সালে সর্বপ্রথম আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার মাধ্যমে তিনি দেখান যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থিত। এই নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত কণিকা, এই নিউক্লিয়াসের বেসিসের উপর ভিত্তি করে তিনি পরমাণু মডেলটা আবিষ্কার করেন। আমরা একটু দেখি আগে। তাহলে 1911 সালে রাদারফোর্ড সৌরজগতের সূর্যের সাথে তুলনা করে, সৌর জগতের সূর্যের সাথে তুলনা করে, সূর্যের সাথে তুলনা করে তিনি পরমাণু মডেলটা আবিষ্কার করেন, যার কারণে রাদারফোর্ডের এই পরমাণু মডেলকে বলা হয়, রাদারফোর্ডের এই পরমাণু মডেলকে বলা হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল, সোলার সিস্টেম অ্যাটম মডেল। অর্থাৎ সৌরজগতের সূর্যের সাথে কেন্দ্র করে, যেহেতু সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন ঘূর্ণায়মান, তেমনি ভাবে রাদারফোর্ড দেখাইছে যে আমাদের এই পরমাণু ভেতরে যে ইলেকট্রনগুলো আছে সে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান। এখন আসি আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের শিকার্য। আমি অলরেডি তোমাদের জন্য খুব সুন্দর করে এগুলো লিখে রাখছি, এবং আমরা এগুলো বুঝবো খুব সুন্দর করে। আসা যাক তাহলে। যে প্রতিটি পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস থাকে। আমরা এক এক করে দেখি যে প্রতিটি পরমাণু, আমাদের এই একটা নিউক্লিয়াস, পরমাণুটা যদি এরকম হয় যে পরমাণুটা আমরা আবার একটু আঁকাই, রাদারফোর্ড বলছে যে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং এর বাইরে কক্ষপথ, তাহলে প্রতিটি পরমাণুর কেন্দ্রস্থলে, প্রতিটি পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস থাকে, তাহলে ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস থাকে, এটা হলো নিউক্লিয়াস। বিজ্ঞানী রাদারফোর্ড দেখিয়েছেন নিউক্লিয়াস। তারপরে বলছে নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণুর আকারের তুলনায়, আকার সমগ্র পরমাণু আকারের তুলনায় খুবই ক্ষুদ্র, যেখানে পরমাণুর ব্যাস 10^8 এবং নিউক্লিয়াসের ব্যাস 10^-13। অর্থাৎ এই যে নিউক্লিয়াসটা, এর ব্যাস বলা হচ্ছে 10^-13 সেন্টিমিটার, আর টোটাল যে পরমাণুটা, পরমাণুটার ব্যাস এটা হলো 10^-8 সেন্টিমিটার। তাহলে বলছে যে নিউক্লিয়াসের আকার, এখন আমরা যদি পরমাণু আর নিউক্লিয়াসের তুলনা করি, পরমাণু আর নিউক্লিয়াসের তুলনা করি, তাহলে এরকম বুঝতে পারবো যে টোটাল আমার এই পৃষ্ঠটা যদি একটা পরমাণু হয় তাহলে নিউক্লিয়াস হবে এরকম ছোট্ট। তাহলে দেখো পরমাণু টোটাল আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন কতটুকু। আমরা যে মাঠে ফুটবল খেলে, এই মাঠটাকে যদি আমি পরমাণু ধরি, তাহলে ওর কেন্দ্রে থাকে একটা ফুটবল হলো নিউক্লিয়াস। তাহলে বোঝা যাচ্ছে যে টোটাল একটা পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আয়তনটা কত ছোট। তাহলে একটি পরমাণু যদি হয় মাঠ, কেন্দ্রে থাকে ফুটবলটা একটা নিউক্লিয়াস, তাহলে সহজে বোঝা যাচ্ছে যে নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণু আয়তনের তুলনায় খুবই ক্ষুদ্র, যেখানে পরমাণুর ব্যাস 10^-8। তাহলে এখানে 10^-8 এটা হলো পরমাণু, আমাদের পরমাণুর ব্যাস 10^-8 সেন্টিমিটার, এবং নিউক্লিয়াসের ব্যাস হলো 10^-13 সেন্টিমিটার।
বলা হচ্ছে পরমাণুর প্রায় সমগ্র ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। এই নিউক্লিয়াসের ভর প্রায় সমস্ত পরমাণু ভরের সমান। আমনি পরমাণুর ভেতরে থাকে প্রোটন থাকে প্লাস নিউট্রন থাকে, এই দুইটা নিউট্রন থাকে। তাহলে পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন এবং নিউট্রন। আমরা আবার জানি যে পরমাণুর ভর সংখ্যা, ধরলাম সোডিয়াম একটা পরমাণু 11 এবং এর হলো 23। এই সোডিয়াম পরমাণুর কেন্দ্রে কেন্দ্রে প্রোটন আছে 11টি, নিউট্রন আছে 12টি। তাহলে এই 11 যোগ 12, এই দুটো যোগফলই আমরা জানি 23, যেটা ভর সংখ্যা রূপে গণ্য হয়। তাহলে পরমাণুর সমগ্র ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে, তা সেটা অবশ্যই। কারণ যদি সোডিয়ামের কথা চিন্তা করি, এই সোডিয়ামের ভর সংখ্যা 23, যেটা পরমাণুর কেন্দ্রস্থলে থাকে প্রোটন ও নিউট্রনের যোগফল। যেহেতু প্রোটন আর নিউট্রনের যোগফল ভর সংখ্যা, তাই আমরা বলতে পারি যে পরমাণুর কেন্দ্রের সমস্ত ভর পুঞ্জীভূত থাকে নিউক্লিয়াসে। এই নিউক্লিয়াসের ভরই প্রায় সমস্ত পরমাণুর ভরের সমান। তাহলে একটা পরমাণুর ভর বলতে আমরা নিউক্লিয়াসের ভরকে বোঝাই, আর নিউক্লিয়াস থাকে এবং নিউট্রন। এখন আসে পরের ধাপ বলছে পরমাণুর, তাহলে আমাদের 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 হয়ে গেল, 4 নম্বর পরমাণুর দুটি অংশ, একটি কেন্দ্র এবং খেয়াল করো সবাই, এক পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্র এবং এটা হলো কেন্দ্রের বাইরে অঞ্চল, অর্থাৎ এটা হলো নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের বাইরের অংশকে বলা হচ্ছে কেন্দ্র বহির্ভূত অঞ্চল। তাহলে নিউক্লিয়াসকে বলা হয় কেন্দ্র, আর এই কেন্দ্রের বাইরে একে বলা হয় কেন্দ্র বহির্ভূত অঞ্চল। তাহলে কেন্দ্র হলো পরমাণুর নিউক্লিয়াস, আর কেন্দ্র বহির্ভূত অঞ্চল যেখানে কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে, আর এই ইলেকট্রনগুলো থাকে মূলত এই কেন্দ্র বহির্ভূত অঞ্চলে। তাহলে কেন্দ্র এবং কেন্দ্র বহির্ভূত অঞ্চল। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন সূর্যের চারিদিকে ঘুরছে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এই ঘূর্ণনের ফলে কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান থাকে বলে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসে পতিত হয় না। আচ্ছা, আমাদের যখন একটা নিউক্লিয়াসের এই ইলেকট্রন একটা কক্ষপথে ঘুরছে, এবং সাধারণত এখানে যেটা বলছে যে সূর্যকে কেন্দ্র করে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলো অনবরত আমাদের চারিপাশে ঘুরছে, এরকম করে ঘুরছে, অনবরতের চারিপাশে ঘুরছে। কিন্তু এটা হলো ঋণাত্মক চার্জ, আর কেন্দ্রে আছে ধনাত্মক চার্জ। এটি কার সাথে বর্ণনা করছে? সূর্যের সাথে। এটি সূর্যের সাথে বর্ণনা করছে। সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, তাই সেই গ্রহ ন্যায় আমার এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলোর বর্ণনা করা হয়েছে। দেখো, আমাদের বলা হচ্ছে এখানে ঋণাত্মক চার্জ যদি 5টা থাকে, ধনাত্মক চার্জ 5টা, অর্থাৎ কেন্দ্র মুখী বল এবং কেন্দ্র বিমুখী বল, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক চার্জের সামগ্রিক সংখ্যা সমান। ধরলাম যে এর কেন্দ্র বিমুখী বল, অর্থাৎ এই ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে সিটকে চলে যাওয়ার যে টান, সেই একই পরিমাণ টান দ্বারা নিউক্লিয়াস তাকে আটকে রেখেছে। অর্থাৎ যে পরিমাণ টানে সে চলে যাইতে চাইছে এবং যে পরিমাণ টানে কেন্দ্র তাকে টেনে রেখেছে, এটা সমান। অর্থাৎ এইটা হলো এই ইলেকট্রনকে কেন্দ্র বা নিউক্লিয়াস যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করছে, একে বলা হয় কেন্দ্র মুখী বল। এটা হলো কেন্দ্র ভিমুখী, কেন্দ্র ভিমুখী। আর এটা হলো এই নিউক্লিয়াস ইলেকট্রনটা যে সিটকে চলে যাওয়ার চেষ্টা করছে, এই সিটকে চলে যাওয়ার চেষ্টাকে বলা হয় কেন্দ্রভিমুখী, কেন্দ্রাভিমুখী। তাহলে কেন্দ্রাভিমুখী অর্থাৎ কেন্দ্র অভিমুখী যে বল, কেন্দ্রাভিমুখী বল সমান। আর এই সমান বলে প্রত্যেকটা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে সিটকে চলে যায় না, সে নিউক্লিয়াসে থেকে যায় বা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে। অর্থাৎ সাধারণ অবস্থায় পরমাণু চার্জ শূন্য, কারণ পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। স্বাভাবিক অবস্থায় যদি কোনো একটা পরমাণু, ধরলাম যে সোডিয়াম একটা পরমাণু বা হাইড্রোজেন একটা পরমাণু, এই হাইড্রোজেনের স্বাভাবিকভাবে কোনো চার্জ নাই, অর্থাৎ এর কেন্দ্রে একটি প্রোটন আছে এবং বহিঃস্থ স্তরে একটা ইলেকট্রন আছে,
যদি হাইড্রোজেন থেকে একটি ইলেকট্রন চলে যায় তাহলে এইচ প্লাস হয়। তাহলে বলা হচ্ছে যে সাধারণ অবস্থায় কোনো পরমাণুতে কোনো চার্জ থাকে না, কারণ এর একটা ইলেকট্রন আছে বহিঃস্থ শক্তি স্তরে এবং একটা প্রোটন আছে, অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত আর ঋণাত্মক চার্জের সংখ্যা সমান বলে এটি চার্জ নিরপেক্ষ। যদি কোনো একটা ইলেকট্রন চলে যায় তাহলে ধনাত্মক চার্জে চার্জ দিতে হবে, যদি কোনো একটা ইলেকট্রন গৃহীত হয় তাহলে ঋণাত্মক চার্জে চার্জ দিতে হবে। এই তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলে সাধারণ অবস্থায় পরমাণু চার্জ শূন্য, কারণ কারণ পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে, তাই তাদের চার্জ সমান ও বিপরীতমুখী। তাহলে তোমরা এই মডেল সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলে, এবং এর মাঝে দেখো এগুলো খুব সুন্দর করে বুঝতে হবে, কারণ শুধু মুখস্থ করলে হবে না, প্রত্যেকটা টপিকস নিয়ে কিন্তু আলোচনা করতে হবে, প্রত্যেকটা টপিকস নিয়ে তোমাদের বোঝা লাগবে। আসো এবার আমরা একটু দেখি, এর হলো সীমাবদ্ধতা, আমাদের সীমাবদ্ধতা দেখি কি বলছে। সীমাবদ্ধতার ক্ষেত্রে বিজ্ঞানী রাদারফোর্ড বিজ্ঞানী রাদারফোর্ডের সীমাবদ্ধ পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা, কক্ষপথের আকৃতি সম্বন্ধে কোনো ধারণা নাই। বিজ্ঞানী রাদারফোর্ডের এই সৌর মডেলে, এই সৌর মডেলে কক্ষপথের আকার আকৃতি, কক্ষপথটা কেমন, আকার আকৃতিটা কেমন, আকৃতি কেমন, এই গোলাকার না ডাম্বেল আকার, গোলাকার ডাম্বেল আকার কার বর্তুলাকার, কোনো কিছু তথ্য উল্লেখ নেই এখানে। অর্থাৎ এটা হলো তার ত্রুটি ছিল, যে পরমাণু মডেলটার আকৃতি কেমন, এটি কক্ষপথের আকৃতি কেমন, কক্ষপথটা কেমন আকৃতি, কক্ষপথটা বড় মেজিয়ে সেজিয়ে কেমন বড়, সেটির সম্পর্কে কোনো ধারণা নাই। তাহলে আমাদের একটা গুরুত্বপূর্ণ ধারণা রাদারফোর্ড দিতে পারেনি তার পরমাণু মডেলে। এরপরে বলছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে রাদারফোর্ড কোনো ব্যাখ্যা দিতে পারেনি। রাদারফোর্ড বিজ্ঞান রাদারফোর্ড শুধু ব্যাখ্যা দিছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, যাদের একটি ইলেকট্রন আছে, যাদের একটি ইলেকট্রন আছে শুধু তাদের ক্ষেত্রে ব্যাখ্যা দিছে, কিন্তু একাধিক ইলেকট্রন যুক্ত পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনগুলি কিভাবে নিউক্লিয়াসকে অতিক্রমণ করবে সেভাবে সে সম্পর্কে এখানে ধারণা নাই। বিজ্ঞান রাদারফোর্ড বলছে শুধু একটি ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াসের বাইরে অধিক্রমণ করবে সেই সম্পর্কে ধারণা আছে, কিন্তু একাধিক ইলেকট্রন কিভাবে ঘুরবে সে সম্পর্কে কোনো ধারণা নেই এখানে। এরপরে বলা হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্রানুসারে কোনো চার্জযুক্ত কণা বৃত্তিকার পথে ক্রমাগত শক্তি বিকিরণ করবে। ধরলাম একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা ইলেকট্রন ঘুরছে এবং অনবরত সে শক্তি হারাচ্ছে, সে শক্তি হারাচ্ছে অনবরত, সে ঘুরছে এভাবে ঘুরছে এবং সে শক্তি হারাচ্ছে, ঘুরছে এবং শক্তি হারাচ্ছে, আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এদিকে কেন্দ্র থেকে তার একটা টান বল কাজ করছে এবং অনবরত শক্তি হারাচ্ছে। কেন্দ্র যখন আস্তে আস্তে টানছে এবং শক্তি হারাচ্ছে, এ তখন আস্তে 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 এভাবে ঘুরতে 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 কেন্দ্রে এসে পতিত হবে। আর যদি এই ঘটনা ঘটে, অর্থাৎ ইলেকট্রন যদি এক সময় নিউক্লিয়াসে এসে পতিত হয়, তাহলে পরমাণু মডেলের অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড কোনো ব্যাখ্যা দিতে পারেনি, যে অনবরত যদি শক্তি বিকিরণ করতে থাকে এবং শক্তি বিকিরণ করতে করতে একসময় সে কেন্দ্রে পতিত হবে, আর কেন্দ্রে পতিত হলে পরমাণু মডেলে অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, সেই সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড কোনো তথ্য দিতে পারেনি। এরপরে আসা যাক, রাদারফোর্ডের পরমাণু মডেল সৌরজগতের সাথে তুলনা করেছেন, কিন্তু সৌরজগতে চার্জবিহীন আর পরমাণুগুলো চার্জযুক্ত। বলছে বিজ্ঞানী রাদারফোর্ড বলছে যে এখানে ইলেকট্রনটা ঋণাত্মক চার্জযুক্ত আর কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত, একে তুলনা করছে সৌরজগতের সাথে। কিন্তু সৌরজগতের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে সৌরজগৎ চার্জ নিরপেক্ষ আর আমাদের পরমাণু মডেলটি চার্জযুক্ত। তাহলে কোনো চার্জ নিরপেক্ষ মডেলের সাথে চার্জযুক্ত মডেলের যে তুলনা করা, এটা আসলে যুক্তিপূর্ণ হয় না। এই জন্য রাদারফোর্ডের সামান্য কিছু ত্রুটি থেকে গেছে, তারপরেও রাদারফোর্ডের পরমাণু মডেলটা অনেক, আমাদের সৌর মডেলের বা পরমাণু মডেলের প্রথম ধারণা রাদারফোর্ডের পরমাণু মডেল, এই জন্য বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলকে আমরা সবাই স্বাগত জানাই। তাহলে আমরা পড়লাম রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য সীমাবদ্ধতা, এরপরে আমরা দেখব বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, বিজ্ঞানী নিলস বোর
বোর 1913 সালে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে বোর পরমাণু মডেলটি প্রণয়ন করেন। অর্থাৎ এটি হলো বোর পরমাণু মডেলটা মূলত প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের একটা গাণিতিক রূপ, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের একটা রূপ। এখন আসি আমরা বোর পরমাণু মডেল স্বীকার্যটা পড়ব। এই মডেলটা পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বোর পরমাণু মডেলের যে মতবাদগুলো সেটি হলো বোর পরমাণু মডেলের মতবাদগুলো একটু দেখি। শক্তি স্তর বিষয়ক মতবাদ, অনেক জায়গায় এটা দেয় স্থির কক্ষপথ বা স্থির শক্তি স্তর সম্পর্কিত মতবাদ, অনেক বইতে আছে স্থির শক্তি স্তর, শক্তি স্তর বা কক্ষপথ বিষয়ক মতবাদ। তাহলে বিজ্ঞানী বোর বলছে যে একটি নিউক্লিয়াস, একে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে আবর্তন করে। এই নিউক্লিয়াস একে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আবর্তন করে, যখন এন ইকুয়াল টু ওয়ান, এন ইকুয়াল টু টু, এন ইকুয়াল টু থ্রি, অর্থাৎ এর কেন্দ্রে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তি স্তর আছে। যখন এন ইকুয়াল টু ওয়ান ওয়ান তখন প্রথম শক্তি স্তর, এন ইকুয়াল টু টু দ্বিতীয় শক্তি স্তর, এন ইকুয়াল টু টু তৃতীয় শক্তি স্তর। যখন এন ইকুয়াল টু ওয়ান তাকে কে শেল দ্বারা প্রকাশ করা হয়, তাকে কে শেল দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এটা কে শেল, এটা এল শেল, এটা এম শেল, আরও পরে আছে এন শেল। এন ইকুয়াল টু টু এটা এল শেল, এন ইকুয়াল টু থ্রি এটা এম শেল, এন ইকুয়াল টু ফোর এন শেল। তাহলে এন এর মান যত বাড়ছে আমাদের শক্তি স্তরগুলোর মানও তত বাড়ছে। এবং দেখো এন এর মান যত বাড়ছে তত নিউক্লিয়াস থেকে শক্তি স্তরগুলোর দূরত্বও বেড়ে যাচ্ছে। তাহলে দেখা যায় এন এর মান যত বাড়ে, এন এর মান যত বাড়ে শক্তি স্তরগুলো নিউক্লিয়াস থেকে দূরে সরে যায়। এখন এই কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে তার সূত্র হলো টু এনএস কে সূত্র। কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে সেটি হলো টু এনএস কে সূত্র। কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে সেটির সূত্র হলো শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে। তাহলে এন ইকুয়াল যখন ওয়ান তখন আমার ইলেকট্রন থাকবে, টু এন এস কে সূত্রে বসাইলে আমার টু, এন ইকুয়াল যখন টু তখন দুই দ্বিগুণ হচ্ছে চার দ্বিগুণ আট, এন ইকুয়াল যখন থ্রি তখন 18টি, এন ইকুয়াল যখন ফোর তখন 32টি ইলেকট্রন থাকবে, এবং এন ইকুয়াল যখন ফাইভ হবে তখন ও শেল, সেক্ষেত্রেও 32টা, কারণ কোনো শক্তি স্তরে 32টার বেশি ইলেকট্রন থাকবে না। তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে এন এর মান যত বাড়ছে নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব বাড়ছে, এবং কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে তার সূত্র হলো টু এন স্কয়ার। এখন খেয়াল করো যে কোনো একটা ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তন করে, ধরলাম এ দ্বিতীয় শক্তি স্তরে আবর্তন করছে, যখন দ্বিতীয় শক্তি স্তরে আবর্তন করবে সে কোনো প্রকার শক্তি শোষণও করবে না, কোনো প্রকার শক্তি বিকিরণও করবে না। অর্থাৎ একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনগুলো কোনো প্রকার শক্তি শোষণ ও বিকিরণ করবে না। তাহলে একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনগুলি কোনো প্রকার শক্তি শোষণ ও বিকিরণ করবে না। তাহলে এটা গেলো আমাদের স্থির কক্ষপথ বা শক্তি স্তর বিষয়ক মতবাদ। এই টপিক্সটা মনে রাখতে হবে যে একটি নির্দিষ্ট কক্ষপথে যখন কোনো একটা ইলেকট্রন আবর্তন করবে, হোক দ্বিতীয় হোক তৃতীয় হোক চতুর্থ, যে কোনো শক্তি স্তরে ইলেকট্রনগুলো যখন আবর্তন করবে তখন কোনো প্রকার শক্তি শোষণ ও বিকিরণ করবে না। এরপরে আসা যাক কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ। আমরা জানি ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই, এন এইচ বাই টু পাই। এখানে এম ভি আর, এম ভর ভি আর, এটা হলো কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগের সাথে যখন ভর গুণ হচ্ছে তখন কৌণিক ভরবেগ। এখানে এন ইকুয়াল টু
আমাদের কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর, শক্তি স্তর। এইচ ইকুয়াল টু প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। আমরা প্লাঙ্কের ধ্রুবকের মানটা একটু বসাই, জুল সেকেন্ড। পা ইকুয়াল টু 3.1416, এম হলো আমার ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর। ভি হলো ইলেকট্রনের বেগ, আর হলো কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে আমার ইলেকট্রনের ভর আছে 9.1 গুণ 10⁻³⁻³ বা 28 গ্রাম মাইনাস। তাহলে কোনো একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো এম ভিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। এখানে প্রত্যেকটার মান এখানে দেয়া থাকলো। এরপরে আসো শক্তি শোষণ বা বিকিরণ বর্ণালী সম্পর্কিত মতবাদ। তাহলে একটা নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনগুলো যখন আবর্তন করে তখন ইলেকট্রনগুলো কোনো প্রকার শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কিন্তু একটা ইলেকট্রন ধরলাম সে দ্বিতীয় শক্তি স্তরে আছে, তাহলে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি বেশি, কিন্তু সেখান থেকে সে শক্তি সে প্রথম শক্তি স্তরে গমন করবে। তাহলে যখন এইরকম ঘটনা ঘটবে তখন সে শক্তি বিকিরণ করবে। ধরলাম এই শক্তি স্তরের শক্তি 5, এখানে 10, এখানে 15, এখানে 20। সত্য হলো যে যার উচ্চ শক্তি সে নিম্ন শক্তি স্তরে আসতে গেলে তার বাকিটুকু বিয়োগ করতে হবে। অর্থাৎ একটা ইলেকট্রন যখন, এখন খেয়াল করো এক্ষেত্রে যদি একটি মাত্র ইলেকট্রন, শুধুমাত্র একটা ইলেকট্রন, ধরলাম হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আছে, সে ওই পরিবেশ থেকে একটা ইলেকট্রন নিয়ে টক করে লাভ দিয়ে দ্বিতীয় শক্তি স্তরে আসলো, তাহলে সে পরিবেশ থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসতে গেলে কত শক্তি গ্রহণ করলো? নিশ্চিত 5, কারণ তার 5 আছে, আর 5 গ্রহণ করে সে 10-এর পরিণত হলো। তাহলে একটি ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তরে থাকবে তার লাভ দিয়ে সে উচ্চ শক্তি স্তরে গমন করবে, যে পরিমাণ শক্তি দরকার সেই পরিমাণ শক্তি নিয়ে। সেই একই পরিমাণ 10 শক্তির একটা ইলেকট্রন সে আবারও 5 শক্তি নিয়ে তৃতীয় শক্তি স্তরে আসলো। এখন ধরলাম সেই ইলেকট্রনটা, তাহলে সে আবার শোষণ করলো, অর্থাৎ যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে তখন শক্তি শোষণ করছে। তাহলে আমরা লিখতে পারি একটু যে নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে গমন করলে, নিম্ন থেকে উচ্চ গমন করলে শক্তি শোষণ করে, শোষণ করে। কিন্তু উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তিতে গেলে শক্তি নিশ্চিতভাবে বিকিরণ করবে। এখন একটা ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে আছে, সে দ্বিতীয় শক্তি স্তরে বা প্রথম শক্তি স্তরে আসবে। এখন সে প্রথমে দ্বিতীয় শক্তি স্তরে আসবে, আবার সেই দ্বিতীয় থেকে আবার প্রথম শক্তি স্তরে আসবে। এভাবে শক্তি বিকিরণ করতে করতে সে প্রথম শক্তি স্তরে ফিরে আসবে। তাহলে এখানে যদি আমরা ইয়ন দ্বারা বুঝি, তাহলে এটা হলো নিম্ন শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর। স্পেসিফিক বলা যাবে না ইয়ন মানে কি প্রথম শক্তি স্তর, নো, ইয়ন মানে নিম্ন শক্তি স্তর, আর E2 উচ্চ শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর। তাহলে দেখা যাচ্ছে যে আমার কি পরিমাণ শক্তি শোষণ করবে, কি পরিমাণ শক্তি শোষণ করবে, ডেলি ইকুয়াল টু উচ্চ শক্তি স্তর মাইনাস নিম্ন শক্তি স্তর। তাহলে E2-র মান এখন ধরলাম একটি ইলেকট্রন দ্বিতীয় থেকে প্রথমে ফিরে আসলো, তাহলে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি যদি 10 হয়, প্রথম শক্তি স্তরের শক্তি যদি 5 হয়, তাহলে সে কি পরিমাণ শোষণ করবে সেটা বোঝা যাবে। তাহলে ডেলি ইকুয়াল টু এইচ নিউ, একে আমরা এইচ নিউ দ্বারা প্রকাশ করতে পারি। এখানে এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক আর নিউ হলো কম্পাঙ্ক, কম্পাঙ্ক। তাহলে ডেলি ইকুয়াল টু শক্তির পার্থক্য, এই শক্তির পার্থক্য E2-ইয়ন, যাকে এইচ নিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা বুঝতে হবে যে একটি ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করবে তখন কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করবে না, যেটা প্রথম মতবাদ। দ্বিতীয় মতবাদ, ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান হলে এম ভি আর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, অর্থাৎ এনএইচ বাই 2 পাই এর অখণ্ড গুণিতকের সমান। তৃতীয় মতবাদ হলো কোনো একটা ইলেকট্রন যখন একটা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তি শোষণ করবে, আর উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে আসলে সে নিশ্চিতভাবে শক্তি বিকিরণ করবে। তাহলে এটা গেল আমাদের
বোর পরমাণু মডেলের স্বীকার্য, খুব গুরুত্বপূর্ণ এই বোর পরমাণু মডেলের স্বীকার্য। এখন আমরা আলোচনা করব বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেল বলছে যে হাইড্রোজেন যাদের একটি ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে পারে। হিলিয়াম ওয়ান প্লাস অর্থাৎ টু প্লাস হলে তার কোন ইলেকট্রন থাকে না, ওয়ান প্লাস হলে তার একটা ইলেকট্রন থাকে, তাহলে যাদের একটা ইলেকট্রন আছে বোর পরমাণু মডেল তাদের ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারে। যেমন লিথিয়াম টু প্লাস, আমরা জানি লিথিয়ামের তিনটে ইলেকট্রন আছে, তাহলে বোর পরমাণু মডেল এরকম এক ইলেকট্রন বিশিষ্ট ছাড়া অন্যদের ব্যাখ্যা করতে পারে না, এগুলো ব্যাখ্যা করতে পারে। কিন্তু যাদের বহু ইলেকট্রন আছে, যাদের বহু ইলেকট্রন আছে, বহু ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না, করতে পারে না। তারপরে বলছে যে বোর পরমাণু মডেল অনুসারে পাশাপাশি ভিন্ন শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন স্থানান্তরিত হলে আমাদের এই যে পাশাপাশি দুটি ভিন্ন শক্তি স্তরের মধ্যে দ্বিতীয় তৃতীয় ধরলাম, যে এই তৃতীয় থেকে দ্বিতীয় বা দ্বিতীয় থেকে তৃতীয় এই দুটির মধ্যে যদি ইলেকট্রন স্থানান্তরিত হয় তাহলে বর্ণালীতে কেবল একটি বর্ণালী রেখা সৃষ্টি হয়, যেটা বোর ব্যাখ্যা করছে একটি বর্ণালী রেখা সৃষ্টি হয়। কিন্তু সূক্ষ্ম বর্ণালী বিশ্লেষণ যন্ত্র দ্বারা দেখা গেছে যে এটি অনেকগুলো অনেকগুলো সূক্ষ্ম 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 অনেকগুলো রেখার সমষ্টি। অর্থাৎ বোরের মতবাদে এই রেখাগুলোর উৎপত্তি ব্যাখ্যা করা যায়নি। তাহলে এরকম আরো দু একটা ত্রুটি আছে, তাহলে তোমরা এই বোর পরমাণু মডেলটা খুব সুন্দর করে তোমরা দেখবা। তোমাদের যে প্রশ্নগুলো পড়ে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটি হলো বোর পরমাণু মডেলের স্বীকার্য, বোর পরমাণু মডেলের স্বীকার্য স্বীকার্য পড়ে। আর একটা হলো রাদারফোর্ড বোর, এরপরে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের তুলনা, রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের তুলনা, রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের তুলনা। এই প্রশ্নটা খুব বেশি পড়ে যে বোর পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেলের তুলনা। তাহলে আমরা দেখলাম যে আমাদের এই দ্বিতীয় লেকচারে যে রাদারফোর্ডের পরমাণু মডেল তার স্বীকার্য দেখলাম, সীমাবদ্ধতা দেখলাম, বোর পরমাণু মডেলের স্বীকার্য দেখলাম, সীমাবদ্ধতা দেখলাম, এবং এই দুটো প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় আসে সেটা পড়তে পারে, যে এই দুটি মডেলের মধ্যে এরকম পড়তে পারে, এই দুটি মডেলের মধ্যে বোর ও রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য ব্যাখ্যা করো বা যুক্তি দাও, তুলনা করো, বা কোনটি অধিক গ্রহণযোগ্য তুলনা করো বা ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন অনেক প্রশ্ন পড়তে পারে। তাহলে বন্ধুরা পরবর্তী ভিডিও পেতে অপেক্ষা করো, আজ এই পর্যন্ত, ধন্যবাদ।